রাজ্যে এলেন ভারতীয় জনতা পার্টির রাজ্যে দায়িত্বপ্রাপ্ত প্রভারী ডক্টর রাজদীপ রায়। মূলত সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে তার এই সফর। আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রদেশ বিজেপির নেতৃত্ব সমীর ঘোষ ও দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। শাসক দল ভারতীয় জনতা পার্টির হাইকমান্ড সম্প্রতি ত্রিপুরা নতুন প্রভারী হিসেবে নিযুক্ত দেন ডক্টর রাজদীপ রায়কে। প্রভারী নিযুক্ত হবার পর ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার রাজ্য সফর করে গেছেন। এখন চলছে সারা দেশের সাথে ত্রিপুরাতেও বিজেপি সদস্যতা অভিযান। আর এই সদস্যতা অভিযানকে আরো তেজি রূপ দিতে বুধবার ফের তিনি রাজ্যে এলেন। আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রদেশ বিজেপি নেতৃত্ব সমীর ঘোষ ও দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আগরতলা বিমানবন্দরে পা রেখে ডক্টর রায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা ইতিমধ্যে অনলাইনে 8,51,000 সদস্যপদ সংগ্রহ করা হয়ে গেছে। এছাড়া অফলাইনে মেম্বারশিপ হয়েছেন প্রায় 2,00,000। আগামী 15 নভেম্বর পর্যন্ত চলবে অভিযান। যে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্য নেতৃত্ব কার্যকর্তার অভিযানে নামে সেই টার্গেট এখন পৌঁছে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা। দেশে যে কয়েকটি রাজ্যে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী, তার মধ্যে এখন যুক্ত হয়েছে ত্রিপুরার নামও। কেন্দ্রীয় নেতৃত্ব যখনই ত্রিপুরাকে যে দায়িত্ব দিচ্ছে তা সফলতার সাথে পালন করছে প্রদেশ নেতৃত্ব। প্রত্যাশা, দেশের মধ্যে 1 নম্বর প্রদেশ কমিটি হবে ত্রিপুরা। অফলাইনের যারা অ্যাপ্লাই করেছে তাদের আপডেট হয়ে গেছে, তো অবভিয়াসলি আমরা 10 লক্ষর মাত্রা অতিক্রম করে ফেলেছি। এটা একটা বিশেষ আপনাদেরকে একটা জানানোর জন্য, এবং সেই সঙ্গে আমি সব ত্রিপুরাবাসীকে এবং ত্রিপুরার যত কার্যকর্তারা আছেন ভারতীয় জনতা পার্টির তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের মেম্বারশিপের যে টার্গেট ছিল এটা মোটামুটি পার্শিয়ালি 90-95% ফুলফিল হয়ে গেছে। এই মেম্বারশিপ ড্রাইভ আরও 15 দিন, মানে 15 নভেম্বর অবধি চলবে। এই সবাইকে আমার বার্তা যেটা দিল্লি থেকে এসেছে যে আপনারা মেম্বারশিপ ড্রাইভ বোথ প্রাইমারি আর অ্যাক্টিভ মেম্বারশিপের যাত্রাটা আপনারা জারি রাখেন 15 তারিখ অবধি। আর আমরা আশা করি ভারতবর্ষে যে শক্তিশালী ভারতীয় জনতা পার্টির যে কটা প্রদেশ আছে, যেরকম গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, এই 4-5টি প্রদেশের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের নামও আজকাল ন্যাশনাল লেভেলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মুখে মুখে চলে এসেছে। কারণ ত্রিপুরা রাজ্যকে যে টার্গেট দেওয়া হচ্ছে সেই টার্গেট ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি এটা ফুলফিল করছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, যিনি সাংসদ রাজ্যসভা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।